আজ রান্না এমন করা করব, মালিক আর গিন্নিমা আঙুল চেটে পুটে খাবে একেবারে। আহ, এই মনে হচ্ছে খাসির ঝাল রান্না করা হচ্ছে। এই দেখি তো কে এত সুন্দর করে রান্না করছে। যা ভেবেছিলাম, খাসির মাংসের ঝাল, জিভে জল চলে আসছে। আজ এই মাংস খেতেই হবে, যেমন করি হোক। ভোলা, এই ভোলা, কোথায় গেলি যে? এই তো সুযোগ, ভোলা নাই, এখন খাবারগুলো সব সাবার করে দিয়ে আসি। বলুন গিন্নিমা। সেই কখন থেকে ডাকছি তোকে? রান্না করছিলাম গিন্নিমা। রান্না কি হলো তোর? আর কত সময় লাগবে শুনি? রান্না করছিলি নাকি ঘুমোচ্ছিলি? আগে গিন্নিমা, এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটা উত্তর দেব? আমরণ বলছি, তোর রান্না কি হলো? হ্যাঁ গিন্নিমা, আমার রান্না প্রায় শেষ, আমি এখনই নিয়ে আসছি। কত শান্তি, কতদিন পর আজ খাসির মাংসের ঝাল খেলুম। যাই এখন এখান থেকে কেটে পড়ি, ভোলা অনেক সময় হলো গেছে, যখন তখন চলে আসতে পারে, পালাই পালাই। হায় হায় হায়, সব মাংস কোথায় গেল, কে খেয়ে গেল, হায় 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 হায়। কিরে ভোলা, রান্না করছিস কেন? সব মাংস বিলাইতে খেয়ে গেছে গিন্নিমা। বিলাইতে খেয়েছে নাকি তুই খেয়েছিস? বিশ্বাস করেন মালিক, আমি মাংস রান্না করে রান্নাঘরে রেখে গিন্নিমায়ের সাথে দেখা করতে এসেছিলাম, তারপর গিয়ে দেখি মাংস নাই। বাজার থেকে 5 কেজি মাংস নিয়ে আসলাম আর সব বিলাইতে খেয়ে গেল। বিলাই রাক্ষস হয়ে গেছে নাকি? আমিও তো তাই ভাবছি। আচ্ছা চল তো ভোলা, রান্নাঘরে যাই। একি, এখানে এতগুলো হাড়গোড় পড়ে আছে কেন? হ্যাঁ গিন্নিমা, তাই তো দেখছি। ভোলা, সত্যি করে বল, তুই কিছু খেয়েছিস নাকি? এই কান ধরে বলছি গিন্নিমা, আমি খাইনি। তাহলে কে খেলো? এ তো বেড়ালে খাওয়া মনে হচ্ছে না, বেড়ালে খেলে তো সব খেতে পারত না। তাহলে কি ভূত এসে খেয়ে গেল গিন্নিমা? ধুর, ভূত আসবে কোথা থেকে? যা একটা মুরগি রান্না করে আন তো। কিন্তু খাসির মাংস কে খেলো কিছুই তো বুঝতে পারলাম না। যাগা, এখন যাই, মুরগির মাংস রান্না করে তাড়াতাড়ি নিয়ে যাই। আরে বাহ, আজকে রাতের খাবারের ব্যবস্থা তো দেখছি হয়ে গেল। এই তো রিয়াজ ইলিশ নিয়ে যাচ্ছে, আজ রাতে ওর বাড়ি থেকে খাবো। আহ, আজ কত শখ করে খাসির মাংস কিনলাম যে মজা করে হাড্ডি চিবাবো, কিন্তু এখন মুরগির হাড্ডি চিবোতে হচ্ছে দেখছি। আহ, চুপ করে খাও তো, এত কথা কেন বলছো? আমি কি করব মালিক, কে যে এসে খেয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। ভোলা, এখান থেকে যা, আর তোর কাজ করগে। আজ ইলিশ মাছ রান্নার কি গন্ধ, আহা, দূর থেকে তো জিহবাতে জল চলে আসছে। যাই, চুপি চুপি রান্না করে যাই। আহা, এই তো ইলিশ মাছ, এখন খেয়ে এখান থেকে কেটে পড়ি। যাক, আজকের রাতের মতো খাওয়া হলো। যাই, কাল সকালের ব্যবস্থা সকালে করব।
হাই 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 হাই, হে কি সর্বনাশ হয়েছে গো, হাই হাই হাই। একি বউ, তোমার কি হয়েছে? ও গো দেখো না, আমি এইমাত্র ইলিশ মাছ রান্না করে রেখে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি কড়াই ফাঁকা। কি বলছো তুমি? হায় হায়, কত কষ্ট করে টাকা জমিয়ে ইলিশ মাছ কিনে এনেছি, আর তুমি সব বিলাই দিয়ে খাইয়ে দিলে বউ। বিলাই কোথা থেকে আসবে? আমি তো মাছ সুন্দর করে ঠেকে রেখে গিয়েছিলাম, তুমি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ। আজকের মাছের তরকারিটা যে কি মজাদার হয়েছে বলে বোঝাতে পারবো না। আহা, এত কষ্ট করে মানুষের বাড়ি থেকে চুরি করবার থেকে এই বড় বাড়ি থেকে রোজ এসে খেয়ে যাব। ভোলা, এই ভোলা। হ্যাঁ গিন্নিমা, বলেন। কোথায় ছিলি এতক্ষণ? এই কাজ করছিলাম গিন্নিমা। রান্না কি হয়েছে তোর? হ্যাঁ গিন্নিমা। চল তো গিয়ে দেখি আজ কি কি রান্না করলি। এ কি ভোলা, দেখছি তুই তো কিছুই রান্না করিস নি এখনো, আজকাল তোর কি হয়েছে রে ভোলা? বিশ্বাস করেন গিন্নিমা, আমি সকাল সকাল রান্না করে রেখে বাগানের গাছে জল দিতে গিয়েছিলাম। হ্যাঁ গিন্নিমা, আমি আর ভোলা দুজন মিলেই তো রান্না করলাম। জানেন গিন্নিমা, কাল আমার বাড়ি থেকেও এমনটা হয়েছে। রাতে ইলিশ মাছ রান্না করে ঘরে গেছি, আর এসে দেখি ভাত মাছ একটাও নাই। বুঝেছি, শোন ভোলা, বাজারে যা, আর একটা বড় দেখে লাউ কিনে নিয়ে আয় তো। লাউ দিয়ে কি করবেন গিন্নিমা? আহ ভোলা, তোকে যা বলছি তাই করগে। আর শোন, সাথে কিছু চিংড়ি মাছও আনিস, কেমন? আচ্ছা। আরে ভোলা না? হ্যাঁ তাই তো দেখছি। এ কি জাফর ভাই, তুমি আমার পথ আটকালে কেন? দেখছি অনেক বড় লাউ কিনেছিস, তা আজ বুঝি লাউ চিংড়ি রান্না হবে রে ভোলা? হ্যাঁ আজ লাউ চিংড়ি রান্না হবে। আহা, আজ লাউ চিংড়ি খাবো, বেশ মজাই হবে রাতের খাবারটা। আমি চুরি করে সব খাবার খেয়ে যাচ্ছি, কিন্তু কেউ কিছুই টের পায় না। না, মনে হচ্ছে কেউ নেই রান্নাঘরে। আর ওই তো কড়াইতে লাউ চিংড়ি মনে হচ্ছে, যাই। একি ওইটা কি এমন করে চকচক করছে? যাই তো গিয়ে দেখি। একি দেখছি আমি, এই লাউটা দেখে মনে হচ্ছে সোনার লাউ। হ্যাঁ হ্যাঁ, সোনার লাউই তো। এবার আর আমাকে চুরি করে খেতে হবে না, এই লাউটা বিক্রি করে আমি অনেক বড় লোক হয়ে যাব। মরে গেলাম, ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, মরে গেলাম, ওরে বাবারে। একি জাফর, তুই এখানে কি করছিস? এই হলো চোর, আমাদের সব খাবার এই চুরি করে খেত। কি বলছেন গিন্নিমা? হ্যাঁ আমি সত্যি বলছি। আমাকে আমাকে বাঁচান গিন্নিমা, এই পাগল ভোলার হাত থেকে বাঁচান, আর এই পিঁপড়ার হাত থেকে বাঁচান আমাকে গিন্নিমা, দয়া করে বাঁচান। থাম ভোলা থাম,
ওর অন্যায়ের শাস্তি ও এমনি থেকেই পাচ্ছে। যা, তোকে মাফ করে দিলাম। এরপর থেকে যদি এমন কোনো কাজ করেছিস তাহলে তোকে পুলিশে দেব, এই বলে দিলাম। এবার বুঝবে মজা, বেটা চোর। কিন্তু বউ, তুমি জানলে কেমন করে যে আমাদের খাবার চোরে খাচ্ছে? এখানে না বোঝার কি আছে? ভোলা তো আমাদের বাড়িতে আজ থেকে কাজ করছে না, ও তো ছোট থেকেই কাজ করছে। ও এই পর্যন্ত কখনো চুরি করেছে? না, ও তো খুব ভালো ছেলে। হ্যাঁ, এই জন্যই তো আসল চোর ধরার জন্য আমি এই ব্যবস্থা করেছি। সোনালি লাউ দিয়ে চোর ধরা? গিন্নি মায়ের সোনালি লাউ জিন্দাবাদ।